আমাদের মোবাইলে অনেক অ্যাপস থেকে অটোমেটিকই আপডেট হয়ে যায়, আবার অনেক অ্যাপস থেকে অটোমেটিকই আপডেট হয় না। কী করে যে কোনো অ্যাপসের অটো আপডেট অন করতে হয় এবং অফ করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটা আপনি ওপেন করবেন। তারপরে যে সাইডে প্লে স্টোর ওপেন করার পরে যে সাইডে যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন ওই দাগের উপরে ক্লিক করবেন। তারপরে একটি সাইড মেনু আসবে, সাইড মেনু থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই তিনটে অ্যাপস আপডেট দিয়েছে, কিন্তু আমার যেহেতু আমার এই তিনটে অ্যাপসে অটো আপডেট অন করা নেই তাই অ্যাপসগুলো আপডেট হতে পারছে না। অটো আপডেট অন আর অফ করার জন্য আপনি সাইডে যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে একটা সাইড মেনু আসবে, সাইড মেনু থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, এখানে তিন নম্বরে আছে যে অটো আপডেট অ্যাপস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে ওভার এনি নেটওয়ার্ক, মানে আপনার যদি মোবাইল নেটওয়ার্ক হয় বা ওয়াইফাই নেটওয়ার্ক বা আদার্স কোনো যদি নেটওয়ার্ক হয় তাহলে আপনারা কিন্তু সেখান থেকে আপডেট হয়ে যায়। তারপর রয়েছে যে ওভার ওয়াইফাই অনলি, মানে শুধুমাত্র ওয়াইফাই থেকেই আপনার এটা অটো আপডেট হবে, কিন্তু যখনই আপনার মোবাইলে যখন ওয়াইফাই কানেকশন পাবে তখন এটা অটো আপডেট হবে, কিন্তু মোবাইল ডেটা কানেকশন পেলে তখন কিন্তু অটো আপডেট হবে না। আর নিচে আছে ডু নট অটো আপডেট, এটা করে রাখলে আপনার কোনো অ্যাপসে অটো আপডেট হবে না। আপনার মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই ডেট যাই ইন্টারনেট কানেকশন পাক না কেন আপনার মোবাইলে কিন্তু অ্যাপস অটো আপডেট হবে। তো আমি ব্যাকে চলে গিয়ে দেখুন আমি ইউটিউবে ক্লিক করি, আমার দেখুন ইউটিউবটা আপডেট দিয়েছে। তো আমি ইউটিউবের উপর ক্লিক করে দেখাই আপনাদের। ইউটিউবটা ক্লিক করার পরে দেখুন সাইডে দেখুন যে তিনটে ডট রয়েছে, তিনটে ডটে ক্লিক করার পর এখানে আছে দেখুন যে এনাবেল অটো আপডেট, তার পাশে দেখুন একটা চেকমার্ক দেওয়া আছে। এই চেকমার্কটা যদি দেওয়া থাকে তাহলে আপনার ইউটিউবটা অটোমেটিকই আপডেট হবে। যদি আপনার অটো আপডেট যদি অন করা থাকে তাহলে এটা অটোমেটিকই আপডেট হবে, আর যদি আপনার অটো আপডেট যদি অফ করা থাকে তাহলে কিন্তু হবে না, চেকমার্ক দেওয়া থাকবে হবে। আর আপনার যদি এখান থেকে যদি কোনো আপনি যদি মনে করেন কোনো অ্যাপসকে আপনি এখান থেকে অটো আপডেট থেকে অফ করে রাখবেন তাহলে এখানে চেকমার্কটা তুলে দেবেন, তাহলে অটো আপডেটটা অফ হয়ে যাবে। আর যে সমস্ত অ্যাপের আপনাদের আপডেটের প্রয়োজন হয় সেই সমস্ত আপডেটকে আপনি এরকম করে অটো আপডেটটা অন করে রাখতে পারবেন। তাহলে ওয়াইফাই বা মোবাইল ডেটা যাই পাক না কেন যেটা করা থাকবে সেই কানেকশনটা পেলে অটোমেটিকই আপডেট হতে লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি টিপ। এই ভিডিওতে কোনো জায়গায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুকের পেজে আপনি মেসেজ করতে পারেন, আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, অথবা আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হিদার সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।